গাইজ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্টে যদি কাউকে অ্যাড করে ফেলেন, যেমন আমার এই এমডি রফিক নামের আমাদের যে অ্যাকাউন্টটি আছে, তো এই অ্যাকাউন্টটার সঙ্গে কিন্তু আমার ইমোতে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এইরকম আপনি যদি অ্যাড হয়ে যান, তারপরে কিন্তু আমরা ফেসবুকে যেরকম বিশেষ একটা সুবিধা পাই কাউকে আনফ্রেন্ড করে দেওয়ার, তো এখানে কিন্তু ইমোর পুরোপুরি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু আপনারা কোনো জায়গাতে আনফ্রেন্ড করার অপশনটি পাবেন না, কিংবা তাকে আনফ্রেন্ড করে দেওয়ার অপশনটি পাবেন না খুঁজেই। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাই দেবো, যদি আপনার কন্ট্রাক্টে কেউ অ্যাড হয়ে যায় তো তাকে আপনি কিভাবে ডিলিট করতে পারেন। অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো গাইজ চলুন আজকের মেন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কাউকে পছন্দ না হয় কিংবা কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়, তখন আমরা কি করি, সিম্পলি তার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই। এবং ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমরা প্রথমের দিকে একটি অপশন পেয়ে যাই যেখানে লেখা থাকে আনফ্রেন্ড। এখানে সিম্পলি ক্লিক করে আমরা আনফ্রেন্ড করে দিই, ঠিক আছে। তার মানে তার সঙ্গে আর কোনো সম্পর্ক আমার থাকলো না, তো সেখান থেকে সিম্পলি কিন্তু সে আনফ্রেন্ড হয়ে গেলো। তো কিন্তু আমরা এই মতো যদি সারাদিনও ঘাঁটাঘাঁটি করি, আনফ্রেন্ড করার কিন্তু কোনো প্রকার কোনো অপশন আমরা খুঁজে পাই না, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এই মতো কাউকে আনফ্রেন্ড করবেন, কিংবা আপনাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনি তাকে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই আপনাদের ইমো অ্যাকাউন্টের মধ্যে চলে আসতে হবে। তো আমি আমার একটি ইমো অ্যাপসের মধ্যে চলে আসে, ঠিক আছে। তো সিম্পলি ইমো লাইট আমি ইউজ করতেছি। তো ইমো লাইটে চলে আসার পর সিম্পলি আপনারা কি করবেন, কন্ট্রাক্টের মধ্যে চলে আসবেন সিম্পলি, ঠিক আছে। তো আপনারা যদি ইমো অফিসিয়ালটা ইউজ করেন, আপনারা কন্ট্রাক্ট অপশনে ক্লিক করে দিবেন। তো কন্ট্রাক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যাকে আনফ্রেন্ড করতে যাচ্ছেন, তো সিম্পলি তাকে কি করবেন, তার নামের আইডি যেটি থাকবে সেই আইডিটাতে ক্লিক করে দিবেন। তো আমি এই আইডিটাকে করতে যাচ্ছি, তো সিম্পলি আমি আইডিটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো সিম্পলি আইডিটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের কি করতে হবে, আইডির নামের উপরে সরাসরি ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আইডি আইডির নামের উপরে ক্লিক করে দিচ্ছি। সো আইডির নামের উপরে ক্লিক করে তারপর এখানে নিচের দিকে একটি অপশন আছে, দেখুন এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে ডিলেট চ্যাট হিস্টোরি। তো ডিলেট চ্যাট হিস্টোরিতে ক্লিক করে দিলে আমাদের যে হিস্টোরিটা আছে সেগুলো কিন্তু এখান থেকে শুধুমাত্র ডিলেট হয়ে যাবে। এবং পরবর্তীতে আমাদের আরেকটি অপশন আছে, সেই অপশনটাতে লেখা আছে দেখুন ডিলেট কন্ট্যাক্ট, ঠিক আছে। তো সিম্পলি আমরা যদি এখান থেকে ডিলেট কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু সে তাকে আমরা আনফ্রেন্ড করে দিতে পারবো ফেসবুকের মতো, এবং সে এখান থেকে কিন্তু আমাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে কেটে যাবে, ঠিক আছে। তো সিম্পলি আমরা এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে দিচ্ছি, দেখুন গাইস আমাদের এখান থেকে কিন্তু সে চলে গেছে, ঠিক আছে। এবং তার ফেসবুক অ্যাকাউন্টে যদি আমি আপনাদেরকে একটা ব্যাক করে দেখাই, দেখুন আমাদের এখানে অ্যাড অপশন চলে আসছে। তো এরকম ভাবে কিন্তু যে কাউকে আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন, কিংবা আমাদের আনকন্ট্যাক্ট করে দিতে পারেন, কন্ট্যাক্ট লিস্ট থেকে হারাই ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করবো যে ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখে দিব যদি আপনাকে কেউ পার্সোনালি ভাবে ইমোতে ব্লক করে দেয়, তাকে আপনি কিভাবে কোনো প্রকার ব্লক খুলে নেবেন নিজে নিজেই, মানে আপনি চাইলে নিজে নিজেই তার ব্লকটা আপনি নিজে নিজে খুলে ফেলতে পারেন এবং তার সাথে কথা বলতে পারেন। তো গাইস অবশ্যই জানতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, এবং পাশে বেল আইকনে ক্লিক করুন, এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।